প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকেই জেনে গেছো ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনে ছাত্রছাত্রীরা গণ ডেপুটেশন জমা দিয়েছে। সেক্ষেত্রে কবে অ্যাকচুয়ালি সমস্ত সমাধান হতে পারে, এ কবে অনলাইনের ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী, নির্দেশে কি অনলাইনে পরীক্ষা হতে পারে, এই মুহূর্তে এ ছাত্রছাত্রীদের তরফ থেকে কি তথ্য উঠে আসে, এবং বিকাশ ভবনে কালকে এ শেষ চূড়ান্ত সিদ্ধান্ত কি হলো যেটা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের থেকে জানতে পেরেছি, সমস্তটা নিয়েই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ও, ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা কিন্তু অনেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয় তুলে ধরছো এবং অনেকে নেগেটিভিটির শিকারও হচ্ছ। কি করব, পরীক্ষা সামনে চলে এসছে, কিচ্ছু ক্লাস করায়নি, কিভাবে এক্সাম দেব, এই নিয়ে একাধিক কোশ্চেন এসছে, এর প্রত্যেকেই অনেক রকমভাবে অনেক বিষয় তুলে ধরছো। কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, ও ভেঙে একেবারেই পড়ো না, ডিপ্রেশনের মধ্যে গিয়ে কোনো লাভ নেই, যতটা সম্ভব পড়াশোনা করো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের যে দাবি, বাস্তব দাবি নিয়ে এ গণ ডেপুটেশন জমা দেবে, সেটা কিন্তু জমা পড়ে গেছে, এবং অনলাইন যে পিটিশনটা ছাত্রছাত্রীদের তরফ থেকে এ করা হয়েছিল, যেটা তোমাদের কিছুদিন আগে সর্বশেষে শেয়ার করেছিলাম, সেই পিটিশনটাও কিন্তু জমা পড়েছে শিক্ষা দপ্তরে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের তরফ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে, দুটি লেটার লেখা হয়েছে, একটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে, একটা হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, দ্বিতীয় হচ্ছে মনীষ জৈনকে। এ দুটো লেটার লেখা হয়েছে যাতে অনলাইন এক্সামিনেশান নেওয়া হয় লিখিতভাবে, এবং তার সঙ্গে যে পিটিশনটা বললাম সেটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং এটা শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে। এছাড়া তোমরা সকলেই হয়তো জানো, শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনে যাই পাঠানো হোক না কেন, সেটা কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীকে ফরওয়ার্ড করে দেওয়া হয়, এবং সেটা ছাত্রছাত্রীরও এই মুহূর্তে বলা হয়েছে যে যে বিষয়টা ছাত্রছাত্রীরা তুলে ধরেছে, এ ছাত্রছাত্রীরা যে গণ ডেপুটেশন জমা দিয়েছে সেটা কিন্তু রীতিমতো ফরওয়ার্ড করে দেওয়া হবে 2 থেকে 3 দিনের মধ্যে এ নবান্নে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে, তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে এ শিক্ষা দপ্তর থেকে সেরকম কিছু জানানো হয়নি, শুধু বলা হয়েছে যে তোমাদের যে বক্তব্য, তোমাদের যে দাবি, তোমাদের যে লিখিত পত্র, সমস্তটাই সঠিক জায়গায় ফরওয়ার্ড করা হবে মুখ্যমন্ত্রীর কাছে, নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা অনেকেই বলছো যে আজকে কি বৈঠক রয়েছে, হ্যাঁ আজকে বৈঠক রয়েছে, চতুর্থ ওয়েভ আমাদের রাজ্যে আসার আগে বিভিন্ন পরিকল্পনা নিয়ে, অর্থাৎ চতুর্থ ওয়েভ নিয়ে কিন্তু আজকে বৈঠক রয়েছে, আদারওয়াইজ অন্য কোনো বিষয় নেই। এক্ষেত্রে আজকেই এই বিষয়টা উঠে আসবে, এরকম কোনো বিষয় নেই, উঠলে আসলেও আসতে পারে, কিন্তু 2-3 দিনের মধ্যে এটা ফরওয়ার্ড করে দেওয়া হবে, তারপরে মুখ্যমন্ত্রী সেই বিষয়টা বুঝে কিন্তু ঘোষণা করতে পারে, এটাই কিন্তু ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আশায় রয়েছে। এবং এখানেই কিন্তু শেষ নয়, শিক্ষা দপ্তরে বিষয়টা উঠেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলন চলবে, এবং ছাত্রছাত্রীদের মারফত কিন্তু আরও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন হবে, এ ছাত্রছাত্রীরা যে তাদের দাবি আবার তুলে ধরবে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, যেটা ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্নভাবে আমাকে জানিয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু ও যেহেতু এটা চূড়ান্ত সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের, এ বেশিরভাগ ছাত্রছাত্রী এই বিষয়টা শেয়ার করেছে, সেক্ষেত্রে তোমাদের শেয়ার করলাম, যেখানে কল্যাণী ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীরা 12ই মে সকাল 11টার সময় তাদের ই গেটের সামনে কিন্তু তাদের সমস্যার কথা তুলে ধরবে প্রোটেস্টের মাধ্যমে, তৃতীয় প্রোটেস্ট এটা কিন্তু ছাত্রছাত্রীদের, এবং ছাত্রছাত্রীরা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যা ইউনিভার্সিটিরা বুঝে অনলাইন পরীক্ষা নিয়ে ঘোষণা না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আরও বিভিন্ন ইউনিভার্সিটি আছে এ যেখান থেকে আমার ইনফরমেশান রয়েছে, কিন্তু এই বিষয়টা কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রী আমাকে শেয়ার করেছে, কম করে 20-30টা এরকম মেসেজ এসেছে, সেই কারণেই তোমাদের এই বিষয়টা তুলে ধরলাম। এবং বাদবাকি একাধিক ছাত্রছাত্রী কিন্তু এই বিষয় নিয়ে তৎপর এবং তাদের দাবি যাতে মানা হয় সেটা নিয়েও তৎপর, শিক্ষা দপ্তর থেকে কি জানালো, এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে আমরা দেখেছি কালকে এ ছাত্রছাত্রীরা তাদের বাস্তব দাবি তুলে ধরেছে, এবং সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে এ বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীরা বাস্তব দাবি তুলে ধরার প্রচেষ্টায় রয়েছে। মানে প্রথম কথা তো ভোটের জন্য এতদিন বন্ধ ছিল, তারপরে ওরা ক্লাস তো শুরু করলো, কিন্তু
কিছুক্ষণের জন্য ক্লাস আসছে, পুরো এক ঘন্টার ক্লাস হয়তো ওরা লেট করে আসছে, তারপরে ওদের পড়াচ্ছে না, ওরা জাস্ট মানে গ্রুপে একটা করে পিডিএফ সেন্ড করে দিচ্ছে আর সামারি দিয়ে দিচ্ছে বাস। এবারে পুরো একটা টেক্সটের মানে আমাদের মানে পুরো একটা 10 নম্বরের কোশ্চেন লেখার জন্য পুরো 500 পাতার একটা বই পড়তে হয়, সেই 500 পাতার বইয়ে যদি একটা যা সামারি দিয়ে দেয় আমরা কোশ্চেনগুলো কি করে লিখব? ওরা এটা বুঝছে না, ওরা শুধু নিজেদের ইগোগুলো বজায় রাখার জন্য মানে মানে এরকমটা করছে, কিন্তু এটা করা উচিত নয় সত্যিকারের। আমরা পারবই না কিছু দেখতে। আর অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা অলরেডি অনলাইনে এক্সাম করে দিয়েছে বা ডিক্লেয়ার করে দিয়েছে, আবার হয়তো অনেক জায়গায় অফলাইনে শুরু হয়ে গেছে কিন্তু ছাত্ররা প্রোটেস্ট করেছে বলে অনলাইনে হচ্ছে। মানে যেখানে এত বড় বড় নাম করা ইউনিভার্সিটিরা করতে পারছে তখন কেনু কেন করছে না? আমাদের এখানে অনলাইনে এক্সাম হওয়ার জন্য আমরা এসেছি, কারণ আমাদের এখানে অফলাইনে এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে 30 মে থেকে আমাদের অনলাইনে অফলাইনের এক্সাম ডিক্লেয়ার করেছে কাজী নজরুল ইউনিভার্সিটি। আমাদের দাবি হচ্ছে যে আমরা এখন কেউ কেউ 6 সেমিস্টারে আছে, কেউ 8 সেমিস্টারে আছে, কেউ 10 সেমিস্টারে আছে, অন্যান্য জেনারেল কলেজও আছে আছে 6 সেমিস্টারে, সেখানে অন্য অনেক অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটি আছে যেরকম বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পন্নাল ইউনিভার্সিটি, তারা অনলাইনে এক্সাম ডিক্লেয়ার করে ফেলেছে অলরেডি। এবার সেই তুলনায় যখন আমরা 6 সেমিস্টার অফলাইনে দেবো, অন্যান্য যত আমাদের কলেজ আছে ইউনিভার্সিটি আছে তাদের তুলনায় আমরা পিছিয়ে থাকবো। যদি আমরা পাস করে থাকি 50% নাম্বার পাবো এবং অন্যান্য যত ইউনিভার্সিটি আছে তারা হয়তো 70 কি 80 নাম্বার পাবে। যখন আমরা কোনো চাকরির পরীক্ষার জন্য যাব, কম্পারেটিভ এক্সামের জন্য যাবো, তখন আমরা কিন্তু ওদের থেকে অলরেডি পিছিয়ে থাকবো। সেই জন্য আমাদের দাবি যে ইউনিভার্সিটি ভিসি যে আমাদের স্যার আছেন তিনি জানি আমাদের দাবি মেনে নিয়ে আমাদের এক্সামটা অন্যান্য ইউনিভার্সিটির মতো অনলাইনে করে দেয়। দেখিয়ে হামলোক কাজ মেন ডিমান্ড হ্যাঁ वो ये है कि हम लोग को ऑनलाइन एग्जाम चाहिए। हम लोग का 4 गो सेमेस्टर्स मतलब 2 ईयर हम लोग पूरा का पूरा ऑनलाइन सेमेस्टर्स में दिए हैं। पूरा का पूरा हम लोगों ने ऑनलाइन में दिया है, ठीक है। और सबसे बड़ा बात यह है कि हम लोग का जो मतलब पढ़ाना वढ़ाना जो भी है, हम लोग का एकेडमिक जो भी हुआ है उसमें बहुत कम, मतलब अगर 100% पकड़ा जाए तो सिर्फ करीब 10% ही हम लोग को ऑफलाइन में करवाया गया है। बाकी का हम लोग को जो भी एकेडमिक जो भी हेल्पिंग है जो हम लोग को कॉलेज से मिलना चाहिए वो किस तरह से मिला है ना पीडीएफ से। एवं व्हाट्सएप तुम्हारा অনেকেই কালকে অনেক রকমের তথ্য পাঠিয়েছো, ভিডিও পাঠিয়েছো ও অডিও পাঠিয়েছো, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সেগুলো অনেকেরই নিচে চলে গেছে, কারণ প্রচুর মেসেজ আসে সেটা নিচে চলে যায়। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা বিশেষ কিছু পাঠানোর থাকলে ইনস্টাগ্রামে অতি অবশ্যই পাঠাবে যাতে আমি সহজে সেই বিষয়টা দেখতে পারি। ইনস্টাগ্রামের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আশা করছি রাজ্যের এর মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানতে পেরে অবশ্যই ছাত্রছাত্রীদের পক্ষে আগের মতো সরকারিভাবে নবান্ন তরফ থেকে অ্যাডভাইজারি জারি করবে এবং সমস্ত এক্সাম অনলাইনে হবে, এটাই আশা রাখছি, এবং ছাত্রছাত্রীদের দাবিকে মানা হবে এটাই আশা।